الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد دعاء مناجات سؤال تنتا عربي شبدو كسا كسي أرتو دعاء أرتو داكا بابر أرتو ناكورا سؤال أرتو چاوا أر مناجات أرتو چوبي چوبي كوثا بولا تنتا أمرا مولتو كسا كسي أرتو ببهار كوري الله كسي كتو چاوا رارتو ناكورا أشولي এই দোয়া বা প্রার্থনাই বান্দার সাথে আল্লাহর মূল সংযোগ সম্পর্ক, আর এজন্যই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আদ্দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। অর্থাৎ আমরা যত ইবাদত করি, ইবাদত শব্দের অর্থ গায়াতুত তাদাল্লুল, চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অসহায়ত্ব প্রকাশ করাটা ইবাদত, আর আত্মসমর্পণ। আর ইবাদত আল্লাহ রাসূল বলছে দোয়া হওয়ালে বা দোয়াটাই ইবাদত, অর্থাৎ নিজেই একটি ইবাদত। হ্যাঁ, দোয়াটাই সর্বোচ্চ ইবাদত। এটা আরবি ব্যাকরণের ইসে যে দোয়াটাই হলো পূর্ণাঙ্গ এবং সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই অর্থ অন্য একটা হাদিস আসছে, ইমাম তিরমিজি সংকলন করেছেন, আর দোয়া মুখুল ইবাদা, দোয়াটা ইবাদতের মাথা বা মগজ। এবং তিনি বলেছেন রেওয়ায়েতটা জয়ীফ, আর দোয়া হুয়াল ইবাদা এটা তিরমিজি আবু দাউদ অন্যান্য গ্রন্থে এবং ইমাম তিরমিজি সহ সকলেই বলেছেন এই বর্ণনাটা সহিহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার গুরুত্ব বোঝাতে এই কথা বলে কোরআনের একটা আয়াত পাঠ করেন, কাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের প্রার্থনা কবুল করব। নিশ্চয় যারা আমাকে ডাকতে গর্ব অহংকার, আমাকে ডাকতে চায় না বা আমার ডাক থেকে অহংকার করে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এতে বোঝা গেল আল্লাহকে ডাকা যেমন সর্বোচ্চ ইবাদত, আল্লাহকে না ডাকা, আল্লাহর কাছে দোয়া না চাওয়া, যে অর্থেই হোক আল্লাহর কাছে দোয়া না চাওয়াটা হলো এমন একটা অপরাধ যার জন্য যারা আল্লাহর কাছে দোয়া না চায়, আল্লাহর কাছে প্রার্থনা না করে, আল্লাহকে না ডাকে, তাদেরকে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যেতে হবে। এটা হলো কোরআনের মূল যে দোয়ার। এছাড়া হাদিস শরীফে অনেক মানে জায়গায় বলা হয়েছে, কোরআন কারিমেও বলা হয়েছে দোয়ার বিভিন্ন ফজিলত। এর ভিতরে সংক্ষেপে আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ, আমাদের তাকদীর ভাগ্য শুধু দোয়া ছাড়া আর কিছুতে পরিবর্তন হয় না, দোয়া ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। মানে যেহেতু ভাগ্যের নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তার কাছেই যদি দোয়া চাওয়া যায়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করবে। আমাদের সমাজের অনেকের ধারণা আছে যে ভাগ্য যখন একবার লেখা হয়ে গেছে এটা আর বদলাবে না। তো আমরা এই হাদিস থেকে এবং আপনার আলোচনা থেকে এই বিষয়টাও পরিষ্কার ভাবে জানতে পারলাম যে একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে ফেলেছেন তা আবার আল্লাহ তাআলা বদলাতেও পারেন, হাদিস তাই বলে। এছাড়া আরো দেখুন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআ ইয়ানফাউ ফীমা নাযালা ওয়া ফীমা লাম ইয়ানজাল, বিপদ যেটা এসে গেছে দোয়া করলে আল্লাহ কাটাতে পারেন, আবার যেটা আসেনি আসার কথা ছিল ওটাও আল্লাহ দোয়ার কারণে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিমামিন আবদিন জি ইয়াসআলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইয়ান লাইসা ফীহি ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহমি ইল্লা আতাহু আল্লাহু ইহদা সালাত, যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, চাই, প্রার্থনা করে যাতে পাপ নেই বা সম্পর্ক ছেদ নেই, আল্লাহ তাআলা তাকে তিনটের একটা দেবেন, ইম্মা ইয়াজিলাহু লাহু মা আরাদ, যেটা সে চেয়েছে আল্লাহ সেটা তাকে দিয়ে দেবেন তাৎক্ষণিকভাবে, অথবা এটাকে আল্লাহ তার জান্নাতে নিয়ামত হিসেবে রেখে দেবেন অথবা দুনিয়াতে অন্য সময় দেবেন, আও ইয়াসরিফু আনহু সুআ বিকদরিহি, আল্লাহ তাআলা তার এই দোয়ার বিনিময়ে, দোয়া প্রার্থিত দ্রব্য বস্তু না দিলেও এর বিনিময়ে অন্য একটা অমঙ্গল ক্ষতি তার দূর করে দেবেন। সুবহানাল্লাহ, কাজেই দোয়াটা সর্ব অবস্থায় কল্যাণ করে। এমনকি অনেক হাদিসে এসেছে যে আজিজুন নাস মান আজিজা আন দোয়া, যে দোয়া করতে পারে না এর চেয়ে অক্ষম আর কেউ নেই। রাসূলুল্লাহ বলেছেন, কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখে বলেন, এরা কি দোয়াও চাইতে পারতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি আলা আল্লাহ মিনাদ দোয়া, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কোনো কিছুই নেই, দোয়াতে আল্লাহ সবচেয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমরা দোয়ার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে অনেক